আজকের দুনিয়ায় আমাদের চারপাশে এত কাজের সুযোগ, তারপরও অনেকে বেকার ঘরে বসে থাকে। কেউ যদি ইচ্ছে করে সে নিজে ইনকাম করে খাইতে পারে। আমার নাম মনিফা আক্তার, আমি ব্র্যাকের স্টার গ্র্যাজুয়েট। আমি 7 বছর বয়স থেকে ব্র্যাকের সাথে জড়িত। ব্র্যাকে প্রাইমারি শেষ করে অন্য স্কুলে 8 পর্যন্ত পড়ছি। পরে আমার এমসিবির পরামর্শে ব্র্যাক থেকে সেলাই ট্রেডিং নিলাম 6 মাস। পাশাপাশি আমার উস্তাদের দোকানে কিছুদিন কাজও করছি। তো ওনার উৎসাহে আর আমার দক্ষতায় আমি দোকান ধরলাম। দোকান ধরার পর আমি লোন নিলাম। প্রথম একটা মেশিন নিয়ে কাজ শুরু করছি, পরে আবার আরেকটা মেশিন নিলাম। এখন কারিগর আসে, আমি কাজ করি, আর আমার স্বামীও আমাকে হেল্প করে। 2014 সাল থেকেই আমি ব্র্যাকের এমসিপি। তখন থেকেই মেয়েরা আমার কাছে কাজ শিখতে আসে। ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হবে, কাস্টমারের সঙ্গে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে, ধাপে ধাপে কাজ শিখা, নিজেকে কিভাবে সামনের দিকে আগাতে হবে, এগুলোই মেয়েদেরকে আমি প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণ দেওয়ার পরে তারা অন্যান্য প্রতিষ্ঠানে চাকরিতে জয়েন করছে। আমি খুব খুশি যে মেয়েরা নিজের পায়ে দাঁড়াচ্ছে। 5 বছর পর আমি এমনিতেই ঘুরে ঘুরে বেড়াইছিলাম, বেকার ছিলাম, এমনিতে অনেক জায়গায় গেছিলাম, নাচ গান করছিলাম, এই আর কি। এখন আর করি না, এখন ব্র্যাক থেকে প্রশিক্ষণ নিচ্ছি, কাজ করতেছি দোকানে। এই জন্য কাজের চাপে আছি, বেকার ঘুরে বেড়াই না, কাজ করি। আমাদের মেয়েরা সংখ্যায় অর্ধে, তারা যদি ঘরে বসে থাকে তাহলে দেশের উন্নয়ন কি করে হবে? তারা নগে পাশে যদি কাজকাম করে দেশের উন্নত হবে। হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ করি, স্পেশালি মেয়েরা, এখানে আমরা প্রচণ্ড সেফ। এটা খুব সম্মানজনক একটা পেশা, আর আমাদের আর্নিং অন্য যে কোনো জায়গা থেকে অনেক ভালো। আমি বলবো আমাদের বয়সী ছেলে মেয়েদের এই ইন্ডাস্ট্রিতে আসা উচিত, ছেলেরা তো আসেই, বাট আমাদের মেয়েদেরকে এখনো পর্যন্ত একটা একটা বাইন্ডিংয়ের মধ্যে রাখা হয়। আমি চাই ওই বাইন্ডিংটা থেকে মেয়েরা বেরিয়ে আসুক এবং হোটেল ইন্ডাস্ট্রিতে বেশি বেশি করে কাজ করুক। আমরা এখানে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই করে থাকি একটা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এটা আমাদের ডে টু ডে যে ফিল্ড অপারেশন সেটা অনেক অপটিমাইজ হয়, এবং পরবর্তী 10 বা 15 বছরে আমাদের জব মার্কেটে কী ধরনের ট্রেডের চাহিদা বেশি থাকবে সেটার উপর আমরা রিসার্চ করে যেন আমরা পরবর্তীতে সেই ট্রেডগুলোতে প্রশিক্ষণ দিয়ে জব মার্কেটে যে স্কিল গ্যাপটা আছে সেটা কমায় নিয়ে আসতে পারি। কারণ আমাদের এসডিপির যে ভিশন সেটা হচ্ছে 2020 সালের মধ্যে একটা সাস্টেইনেবল এবং ইনক্লুসিভ জব মার্কেট ক্রিয়েট করা, এবং একই সাথে ইয়োদের জন্য জব অপরচুনিটি বাড়ানো।